হ্যালো বন্ধুরা, আপনার কি লিভারের প্রবলেম রয়েছে? আপনার কি বাত রয়েছে শরীরে? খুব মোটা হয়ে যাচ্ছেন। ঠিক আছে, কোষ্ঠবদ্ধ তাহলে একটি ভালো হোমিওপ্যাথি ওষুধ রয়েছে। ঠিক আছে, খুব ভালো একটি হোমিওপ্যাথি ওষুধ যেটা আপনারা ইউজ করতে পারেন, যদি গায়ে প্রচণ্ড পরিমাণে চুলকোয়, তলপেটটা টিপে ধরলে পেচ্ছাপ পায়, তার আগে পেচ্ছাপ পায় না, কোষ্ঠবদ্ধতা হয়, মুখে প্রচুর দুর্গন্ধ, লিভারের প্রবলেম, এইসব হলে একটি ভালো হোমিওপ্যাথি ওষুধ আছে, সেই ওষুধটি কি সে নিয়ে অবশ্যই আমি সবিস্তারে বলবো। দেখো বন্ধুরা, মানুষের অনেক রকম রোগ থাকে, আবার রোগ ঠিক হয়ে যায়, কিন্তু কিছু কিছু রোগ রয়েছে যেগুলো সারতে সময় নেয়। ঠিক আছে, অনেকে মোটা হয়ে যাচ্ছে, শত ব্যায়াম করার পরেও তারা অনেক সময় রোগা হয় না, বা আর কি অনেক সময় খাবার কন্ট্রোল করলেও রোগা হয় না, তখন এই হোমিওপ্যাথি ওষুধটি খেলে অবশ্যই আস্তে আস্তে এর সুফল পাওয়া যায়। ঠিক আছে, কী এই হোমিওপ্যাথি ওষুধ সে নিয়ে বলবো। কার্লসবাড একটি ভালো হোমিওপ্যাথি ওষুধ, কার্লসবাড একটি ভালো হোমিওপ্যাথি ওষুধ যেটা ইউজ করলে যাদের কোষ্ঠবদ্ধতা হয়, যাদের বাত থাকে, যারা মোটা হয়ে যাচ্ছে, লিভারের বিভিন্ন রকম যাদের প্রবলেম হয়, সেই সব মানুষের ক্ষেত্রে এই হোমিওপ্যাথি ওষুধটি দারুণ কাজ করে। ঠিক আছে, যাদের শরীরে প্রচণ্ড চুলকানি হয়, শরীর প্রচণ্ড গরম থাকে, সেই সব ক্ষেত্রে এই হোমিওপ্যাথি ওষুধটি ইউজ করা যেতে পারে। ঝর্ণার জল দিয়ে এই ওষুধটি তৈরি করা হয়, বিশেষ করে এইসব ক্ষেত্রে যাদের লিভারের প্রবলেম থাকে, যাদের মুখে টকটক স্বাদ অনুভব করে, যারা মুখ দিয়ে বিভিন্ন বিচ্ছিরি গন্ধ অনুভব করে, যাদের শরীর সারা শরীর চুলকোয়, শরীর প্রচণ্ড গরম থাকে, যাদের কোষ্ঠবদ্ধতা হয়, যাদের তলপেটে প্রচুর পেচ্ছাপ জমে থাকলেও পেচ্ছাপ হতে চায় না, সেই সব ক্ষেত্রে পেটটা টিপলে পেচ্ছাপ হয়, তার আগে পেচ্ছাপ হয় না, সেই সব ক্ষেত্রে কার্লসবাড খুব ভালো একটি হোমিওপ্যাথি ওষুধ, যেটি অবশ্যই ইউজ করলে খুব ভালো এবং খুব তাড়াতাড়ি ঠিক হয়ে যায়। কার্লসবাড অবশ্যই ইউজ করা দরকার, কার্লসবাড ইউজ করো যারা মোটা হয়ে যাচ্ছে তাদের ক্ষেত্রে। তো বন্ধুরা, কার্লসবাড ইউজ করা দরকার যারা মোটা হয়ে যায় এবং এই সব রোগের ক্ষেত্রে। তো আজকের এই পর্যন্ত বন্ধুরা, এই ওষুধটি অবশ্যই ইউজ করো, আর দেখতে থাকো হোমিওবিদ্যা, এখানে নতুন নতুন হোমিওপ্যাথি ওষুধ নিয়ে আলোচনা হয়। তো বন্ধুরা, আজ এই পর্যন্তই, অন্যদিন অন্য একটা ভিডিও নিয়ে আবার আসছি। আমার ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো, আর কমেন্ট করে জানাও কীরকম ভিডিও লাগবে, সেরকম ভিডিও নিয়ে আমি আবার আসবো। তো আজ এই পর্যন্তই বন্ধুরা, রাখছি, নমস্কার।